বাড়ির ঠিকানা, অফিসে টাকা জড়ো করে নিয়েছে, নিয়ে জল টুকু নিয়ে দিচ্ছে, মাস গেলে 10,000 টাকা বেরিয়ে যাচ্ছে ওদের, বুঝলি? আচ্ছা, ওই জন্য তোমার মাইনে দেয় না? স্যার, লেবু স্টেশনে দিয়ে আসতে গেছো? কার লেবু এটা? দিনেশে বইয়ের। কোনো মানুষ সাধারণ মানুষ থেকে একটু অন্যরকম হয়ে গেলে, পাগল বলা যায় না ঠিক, একটু অন্যরকম হয়ে গেলে, একটু মানসিক বিকৃতি দেখা গেলে কেন হয়, কি জন্য হয়, তাদের জীবনেও কোনো গল্প থাকে। হ্যালো, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে কোনো মানুষ সাধারণ মানুষ থেকে একটু অন্যরকম হয়ে গেলে, পাগল বলা যায় না ঠিক, একটু অন্যরকম হয়ে গেলে, একটু মানসিক বিকৃতি দেখা গেলে কেন হয়, কি জন্য হয়, তাদের জীবনেও কোনো গল্প থাকে, মানে কোনো স্টোরি থেকে যায় যে কেন এরা এরকম হয়ে যায়, প্রত্যেকের তো একটা স্টোরি থাকে, এরকম কিছু তোমাদের সামনে তুলে ধরব ইচ্ছা ছিল। আর এখন ভাবছি সেইটার জন্য বাইরে কেন ঘুরছিলাম, কারণ আমাদের জয়নগরের ফেমাস সত্যদা, মানে যার ডায়লগ মানে একটু মাথা অন্যরকম হতে পারে, বাট তার কথাটা প্রত্যেকটা দামি ভাই, মানে এত সুন্দর কথা বলে, বলবে মানুষ তোমাকে জিজ্ঞেস করবে মানুষের দাম বেশি না কুকুরের দাম, ভুলেও যদি মানুষের দাম বলো উল্টোপাল্টা বলে দেবে, কুকুরের দাম বললে ভালো। তো আমাদের সত্যদা আছে, আর সত্যদার ইন্টারভিউ, সত্যদার কথাগুলো একটু শোনো। আর আমারও খুব ইচ্ছা ছিল যে সত্যদার কেন এরম হলো সেটাও ভিডিওতে তুলে ধরি। জয়নগর থেকে যারা যারা দেখছো ভাই, একটু ভিডিওটা অন্যরকম হচ্ছে, মজা হচ্ছে, আবার কিছু সত্য কথাও বলা হচ্ছে সত্যদার মুখ থেকে, যে প্রত্যেকের জীবনে একটা গল্প থাকে, চলো শুনে নাও আর একটু এন্টারটেনমেন্ট হোক। আচ্ছা, তা তুমি বাড়ি থেকে চলে এসেছিলে কেন? প্রথম টাকার জন্য গেছিলাম বিগমপুর। তুমি বাড়ি থেকে প্রথম চলে এলে কেন? চলে এলো, মন খারাপ, বাবা মা মারা গেল। বাবা মা মারা যাওয়ার পরে আমার চাকরি রিটায়ার হয়ে গেছে। কি চাকরি করছো? জল ট্যাঙ্কি চাকরি রিটায়ার হয়ে গেছে। ও এখন অন্য কেউ করছে? না, সব চলে গেছে, লোক পার্ক দিয়ে চলে গেছে। ও, তা তুমি বাড়ি থেকে চলে এলে কি মন খারাপ করে বাবা মা নেই বলে? হ্যাঁ। আর বিয়ে করনি? না, বিয়ে কোনোদিন করনি? ওটাখানে অফিস ছিল, জলের ট্যাঙ্ক, ক্যাশ পয়সা, বাজার দোকান, বাকি তো বন্ধ। আচ্ছা, ও জলটা দিচ্ছে, আগাম টাকা তো আবার জল, বাড়ির ঠিকানা, অফিসে টাকা জড়ো করে নিয়ে জল দিচ্ছে। আচ্ছা, তুমি কি জল ট্যাঙ্কে জল দিতে? না, রান্না করছিলাম অফিসে, ওখানে অফিস ছিল, অফিসে রান্না করছিলাম, আমি লোকের কাজ করি না, কিছু নয়, ক্যাশটা হয় বাজার দোকান, বাকি বন্ধ। তো ও ক টাকা করে দিত? ও দিত না, পাইনি, মাইনে পাইনি, আমি মাইনে পাইনি। মাইনে দেয় না, চলে গেল। কিছু বললেন তুমি? আরে না, তুমি লোকে কুকুরদের নিয়ে অবহেলা করে, তুমি কিছু বলে দাও এটা? কুকুরের দাম বেশি। হ্যাঁ, কুকুরের দাম বেশি, কুকুরের দাম বেশি, মানুষের দাম বেশি না কুকুরের? তুমি একটু লোকের বুঝিয়ে দাও, লোকে শুনবে তোমার কথাটা। জানতো বাম্মার চাইতে কুকুর বেড়ালের দাম বেশি? জানতো বাম্মার চাইতে কুকুর বেড়ালের দাম বেশি? তোমার কটা কুকুর ছিল? অনেক কুকুর, অনেক। এখন সেই ছবিগুলো নেই? অনেক আছে, দেখাও দেখি। ঝুলি সব কুকুরদের ছবি থাকে, দেখো দেখাবে? ওই দেখো সত্যদার কুকুর পাঁজা মেরে ধরে রয়েছে, এই একটাই আছে এখন ছবি? আচ্ছা, তুমি তুমি কুকুরদের খাওয়া কি করে? ভাত, বিস্কুট। তুমি কোথায় বাজার করো ওদের জন্য? অফিস বন্ধ হয়ে সব বিলি করে দিই, খান হয়ে গেছে, ওদের খান হয়ে গেছে, এখন আর খাও না। আর তুমি কোথায় খাও? তো বাড়ি হবে, নিজে রান্না করতেও খেতে হবে। তোমার বাড়ি তুমি চলে যাও। গলায় এগুলো কি পড়েছ বলে দাও? ওর সাইকেল নিয়ে যে বাঁধ ভাঙা, হাত ভাঙা, মাছ ভাঙা, হাত ভাঙা। আরে মাছি দুটো কিছু ওই ওই নিশানা দেওয়া রইল, একটা সাইকেলে মারলো বাঁধ ভাঙা। সাইকেলে মারলে বাঁধ ভাঙা মানে? একটা সাইকেলে মারলো, এই হাত ভাঙা। হ্যাঁ, বলে দেখতে পাইনি, ভুল হয়ে গেল, আমি যা চলে যা। আর বাঁশি কি জন্য লাগাবে? ওই ওই নিশানা দেওয়া রইল। আর বেগমপুরে ছটা চা খেয়েছি, চারটে কেক, রেল ভাড়া 20 টাকা আর 10 টাকা জলের বোতল। স্কুল মাস্টার আমি চলে এলো, মিতি সত্য মদ, চারটে দশের ট্রেন ধরে চলে এলো সাটন থেকে, চলে এলো চারটে দশের ট্রেন ধরে চলে এলো, মাইনে পাইনি। মাইনে পাওনি? না। আর তোমার বাবা তোমার কি বলতো? কি বলতো? বাবা মা তো মারা গেছে, তো টাকার জন্য গিয়েছিলাম, বাবা মার বাড়ির কাজ শেষ হয়ে গেছে। বাবা মা টাকা দেয় নে? দেয় নে? তোমার কি বলতো, চলে যা বাড়ি থেকে, চলে যা, এই পাগল বলতো? বাবা মা বলতো ওরম? বাড়ির বাবা মা মারা গেছে, লোক খেলো দিলো বাড়িতে, বার করে দিলুম, বাড়ির ভেতর কুকুর বেড়াল ছিল, মারা গেল, ওই টাকার জন্য আমি বেগমপুর গেছিলাম, পাইনি টাকা, মাইনে পাইনি। ও, তুমি কাজ করতে বেগমপুরে? আর এখন এই লোকের এখানে কাজ করো? ওই যে নতুন 2015 জলের ট্যাঙ্ক, ওটা 60 আন, 70 60 আন ওইটা।
আগাম টাকা তো আবার জল দিচ্ছে, জল এমনি ফকট রেখে আর জল দিচ্ছে না গো, বাড়ির ঠিকানা নেছে, টাকা অফিসে জড়ো করেছে, নিয়ে জল দিচ্ছে, জল এমনি না জল। মাস গেলে 10,500 টাকা বেরিয়ে আছে, মাস গেলে প্রত্যেক মাসে 10,500 টাকা। তুমি কুকুরদের নিয়ে যেটা বলো ওটা বলে দাও লোকে, লোকে তো অনেক অবুজ আছে কুকুরের মারে এ করে, তোমার যে জন্য মেন আমি ভিডিওটা করছি। কুকুর বিড়ালের দাম বেশি, কুকুর বিড়ালের দাম বেশি, মানুষের চেয়ে ওদের দাম বেশি। আর যারা কুকুরের মারে কি তারা কে মরবে? অবঘাতে মরবে, অবঘাতে মরবে। 18 তারিখে মরবে। নতুন জল টাইম হয়েছে, শ্মশান খোলা আছে, শরৎ দরজা, ওর ভেতরে আনন্দ হচ্ছে। জয়নগরের শ্মশান? হ্যাঁ, ওই জল ট্যাঙ্কি ওটা সত্য শ্মশান হয়েছে। লোকের বাড়ি ঢোকা নিষেধ, নো পারমিশন। মেশিন বসানো আছে, তারপর ওই ইয়ে জেরক্স মেশিন হচ্ছে, কত লোক খেয়েছে, মানুষ মরে গেছে, কতটা বাড়িতে লোক ঢুকেছে না ঢুকেছে সব অ্যাকাউন্ট করা রয়েছে। চারিদিকে ফোর্স রয়েছে, কুকুরের দিকে গিয়ে যাচ্ছি, লোকের বাড়ি ঢোকা নিষেধ, লোকের বাড়ি খাওয়া নিষেধ। আচ্ছা, চলে যাচ্ছি আমি। দেশের অবস্থা খারাপ, তাই তো সত্যি খারাপ। দেখছি কুকুর রয়েছে না, এদের দাম হায়েস্ট। মুম্বাই থেকে বাড়ি ভেতর কুকুর ছিল, বেড়াল ছিল, সব মরল, কি দেখবি বাড়ি। চলে যাচ্ছি, এই যা কই জয় ট্যাং আছে ওখানে ভেতর মিলিমিলি বসে থাকবি বুঝলি, ওই নিশানা দিন আমার চাকরি। আর জয়নগর মাঠের ছেলেগুলো নাই কি বিষাক্ত হয়ে গেছে সব নাকি? ও তো মায়ের ধ্বংস করেছে, লেখাপড়া ওসব করতে আছে, নিজেরা কি খাবি দাবি ঠান্ডায় থাকবে, ওরা সব বিজনেস খুলে বসে আছে। ওই মাঠে যাবো না? না, ওর ভেতর গিয়ে বসে থাকবি, সিটার ভেতর বসে আসি বল। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। মাঝ বাজার, ঠিক আছে, বাড়ির ঠিকানা, অফিসে টাকা জড়ো করে নিয়েছে, নিয়ে জল টুকুনি দিচ্ছে, মাস গেলে 10,000 টাকা বেরিয়ে যাচ্ছে বুঝলি। আচ্ছা, ওই জন্য তোমার মাইনে দেয় না? আর ভাই, ভিডিওটা করার একটা প্রধান কারণ যে অনেকের দেখেছি কুকুরকে মারে, কুকুরকে মানে আমি অনেক বড় বড় ক্রিয়েটারদের মুখে শুনেছি কুকুরকে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়, কুকুরকে বিষ খাইয়ে মেরে দেয়। ভাই, একজন পাগল বা সাধারণ মানুষ না, একটু অন্যরকম মানুষ, সেও বুঝছে কুকুরের জ্ঞান মানে গুরুত্ব কতটা, একটা অবলা জীবকে কতটা ভালোবাসা উচিত ভাই। তারপরেও আমাদের সাধারণ মানুষ বুঝছে না, এই ভিডিওটা দেখে অন্তত তাদের টনক নড়বে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও, জয়নগরের যে সমস্ত পাবলিকরা আছো, বিভিন্ন ধরনের কন্টেন্ট দিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।